কথায় বলে মাছে ভাতে বাঙালি। আমাদের প্রাণীজ প্রোটিনের বেশিরভাগই আসে মাছ থেকে। মাছের খাদ্য, চুন, সার ইত্যাদি যেমন মাছ চাষের উপকরণ, তেমনি আবহাওয়াও একটি উপকরণ। আবহাওয়ার সুবিধা কাজে লাগিয়ে আমরা মাছ চাষ করে থাকি, আবার আবহাওয়ার বিরূপ আচরণের কারণে মাছ চাষে অসুবিধাও হয়ে থাকে। এটি একটি ঝুঁকি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মাছ চাষিরা এটাকে ঠিক ঝুঁকি হিসাবে দেখেন না। আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর রাখা মাছ চাষিদের জন্য খুবই জরুরি। এখন রেডিও, টেলিভিশন, মোবাইল অ্যাপ্লিকেশনসের পাশাপাশি দেশের অনেক ইউনিয়ন পরিষদ অফিসেও আবহাওয়া পূর্বাভাসের সকল তথ্য সহজেই পাওয়া যাচ্ছে। 25 তারিখ কি সারাদিন কিন্তু কোনো বৃষ্টি নেই, মেঘ নেই, ভালো রোদ আছে। আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে পুকুরের অবস্থার উপর নির্ভর করে সঠিক সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে পারলে আবহাওয়া সংক্রান্ত ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। মনে রাখা প্রয়োজন, কোনো একটি নির্দিষ্ট আবহাওয়ায় পুকুর সমূহের অবস্থার উপর নির্ভর করে তাদের ঝুঁকির ধরন ও মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত মাছ চাষের পুরো প্রক্রিয়াটিকে 4টি ধাপে ভাগ করা হয়ে থাকে, যেমন মজুত পূর্ব, মজুতকালীন, মজুত পরবর্তী এবং আহরণ ও বাজারজাতকরণ। আমি মাছ চাষ করি 15-16 বছর। তা এতে আমার মাছ চাষে সবচেয়ে আবহাওয়ার জন্য একটা প্রবলেম হয়, যেভাবে যে কায়দা আমি মাছ চাষটা করতে চাই লাভবানের দিকটা আমার কম হয়। মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করার প্রক্রিয়াসমূহকেই মজুত পূর্ব ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। পুকুরের পাড় ভাঙা থাকলে বৃষ্টি বা বন্যার সময় পুকুর ভেসে গিয়ে সব মাছ বেরিয়ে যেতে পারে। আবার বাইরে থেকে রাক্ষসে বা অবাঞ্ছিত প্রজাতির মাছ পুকুরে ঢুকে যেতে পারে। তাই পুকুর প্রস্তুতির সময় তলার মাটি কেটে পাড় ভালোভাবে মেরামত করে নিতে হবে। পুকুর প্রস্তুতির অংশ হিসাবে পুকুরে চুন সার প্রয়োগ করতে হবে, এতে পানির ঘোলাটে ভাব দূর হয়, বিভিন্ন পরজীবী ও ক্ষতিকর গ্যাসের প্রভাব হ্রাস পায় এবং পুকুরের পরিবেশ উন্নত হয়। এই সার চুনটা দেওয়ার সাথে সাথে যদি রৌদ্র হয়, রৌদ্র থাকে, তাহলে এতে অ্যাকশনটা খুব 100-তে-100 রেজাল্ট ভালো পাওয়া যায়। আর যদি রৌদ্র না থাকে তাহলে আমাদের এর রেজাল্টটা তেমন ভালো হয় না। এই যে আমাদের যে একটা ব্যয়বহুল করিয়ে যে আমরা এই কাজটা করি, এই কাজটার ফলাফলটা আমাদের পুরো ভালো হয় না। সুস্থ সবল পোনা মজুত করলে মাছের মৃত্যুহার যেমনি কমে যায়, তেমনি রোগবালাই দ্বারা সহজে আক্রান্তও হয় না। পোনা সারা টাটা নর্মাল আবহাওয়া দেখে ছাড়তে হবে, অতিরিক্ত রোদ্দুর গরমের ভিতরে ছাড়া যাবে না। বিশেষ করিয়া অনেক সময় সকালের দিক নতুবা একবার শেষবেলার দিকে, এই দুইটা নর্মাল টাইমে ছাড়ি। এই টাইমে পোনাগুলি নিয়ে যারা পরিবহন করে আসে এদের আনতেও সুবিধা হয়। দেখা গেল অনেক সময় হ্যাসারির থেকে মাছ আনতে যাইয়ে রোদ্দুরের ভিতরে অনেক সময় পোনা মারা যায় এবং দুর্বল হয়ে যায়। সেই দুর্বল পোনা আমি যদি দেখা গেল রোদ্দুরের ভিতরে পানিতে ছাড়িয়ে দিলি, ওই দুর্বল পরে আরও দুর্বল হয়ে সে দেখা গেল অনেক সময় মারা যায়। এই কারণে আমরা এই পোনাগুলি অনেক সময় আমরা ওই হ্যাসারির থেকে হোক যে কোনো জায়গাতে অর্ডার দিলে বলি যে একেবারে ভোরে নিয়ে আসবো, অন্তত দেখা গেল সকালে পানি রোদ্দুর তাপ আসার আগে 7টা-8টা-9টার আগে জানি আমরা পানিতে ছাড়িয়ে দিতে, আর নতুবা একেবারে শেষবেলার দিকে আসতে হবে, 5টার দিকে, 4:30-5টার পরে আনতে হবে। খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য স্বল্পতায় মাছের বৃদ্ধি কম হয়, আবার প্রয়োজনের অতিরিক্ত প্রয়োগ করলে মাটি ও পানির গুণাগুণ নষ্ট হয়। শীতকালে মাছে খাবার কম খায়, এই কারণে আমরা শীতকালে খাবার খুব কম দিই। নিম্নচাপ যখন হয়, সাইক্লোন যখন হয়, তখন মাছে খাবার ছেড়ে দেয়, তখন আমরা খাবার দেই না। কেন, তখন খাবার দিলে এই খাবারটা মাটিতে তলদেশে যাই পচে, পচিয়ে এইটা খাবারটা একটা গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হলে মাছের পরিবেশের ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয় এই জন্যে, এবং আমার অর্থের ক্ষতি হয়। পুকুরের মাটি ও পানির গুণাগুণ রক্ষা করা মাছ চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি পুকুরের পানিতে বুদবুদ ভাসতে দেখা যায় বা পুকুরের তলদেশের মাটিতে বাঁশ দিয়ে খোঁচা দিলে বুদবুদ বের হয়ে আসে, তবে বুঝতে হবে তলদেশের মাটিতে ক্ষতিকর গ্যাস জমেছে, যা মাছ চাষের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে মেঘলা ও গুমোট আবহাওয়ায় যখন পানিতে এমনিতেই অক্সিজেন কম থাকে, তখন এই ঝুঁকির মাত্রা অনেকটাই বাড়িয়ে দেয়। পুকুরের তলদেশে জমে থাকা এই গ্যাস হররা বা দড়িতে ইট বেঁধে টেনে অপসারণ করা হয়, তবে তা মেঘলা দিনে করলে মাছের আরও অসুবিধা হয়। তা সেই হররা টানাটার একটা সময়ের একটা ব্যবহার একটা বিষয় আছে, সেটা আমরা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির ভিতরে এটা করা যাবে না, এইটা আমরা করি না।
এইটা দেখে করতে হবে যে সময় রোদ্দুর থাকে, মেঘাচ্ছন্ন থাকে না, আকাশ পরিষ্কার, আবহাওয়া ভালো থাকে, পুরো রোদ্দুর দেখে এই কাজটা করতে পারলে এই রেজাল্টটা 100-100 ভালো হয়। পুকুরের পানি ও তলার মাটির গুণগত মান বজায় রাখার জন্য নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণে চুন ও সার প্রয়োগ করা জরুরি। নিয়ম মেনে চুন সার দেওয়ার পরেও অনেক সময় মেঘলা দিনে বা গুমোট আবহাওয়ায় অক্সিজেন স্বল্পতার কারণে পুকুরের মাছ ভেসে ওঠে, বিশেষ করে রাতের বেলায়। এ জরুরি অবস্থা দেখা দিলে অবশ্যই পুকুরের পানিতে অক্সিজেন যোগ করতে হবে। একাধারে 5-6 দিন যদি মেঘলা থাকে এবং বৃষ্টি হয় তাহলে পানিতে এবং ঘেরে পুষ্কণিতে অক্সিজেন থাকে না। অক্সিজেন না থাকলে মাছগুলো ভাসিয়ে ওঠে। তখন এই অক্সিজেন দেওয়ার জন্য আমরা 3 সাইড কোনায় নামিয়ে পাতিল দিয়া এবং কলসি আছে এই দিয়ে এভাবে ধাক্কা দিলে, পানিতে ধাক্কা দিলে একটা ঢেউ হয়, একটা তুবান হয়। এই তুবানটা বাতাসের সাথে অ্যাডজাস্ট হয়ে এই তুবানে একটা অক্সিজেন তৈরি হয়। সেই অক্সিজেনটা দ্বারা অন্তত মোটামুটি একটা রক্ষা পাওয়া যায়, মাছ মারা যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। যে মাছ চাষির স্যালো মেশিন আছে সেই অক্সিজেন কমে গেলে সবচাইতে ভালো হয় এই স্যালো মেশিন রাত্রে যদি স্টার্টিং দিয়া পানি ওই মেশিন একদিক দিয়ে টানিয়ে অপার দিক দিয়ে যদি ওই পুষ্কণিতে ফেলানো হয় তাই এতে একটা তুবান তৈরি হয়, একটা ঢেউ হয়। এই ঢেউ হয়ে বাতাসের সাথে যোগ হয়ে এখানে একটা অক্সিজেন তৈরি হয়। মাছ যখন বড় হয়ে যাবে তখন তাদের অক্সিজেন চাহিদা আরও বেড়ে যাবে, তাই অক্সিজেন স্বল্পতার ঝুঁকি মোকাবেলার জন্য নিয়মিত আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর রাখতে হবে। পুকুর থেকে মাছ আহরণ ও বাজারজাতকরণের ক্ষেত্রেও আবহাওয়া পূর্বাভাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মাছ একটা নর্মাল আবহাওয়া দেখিয়া ধরি, যখন মাছটা ধরি যাতে বাজারজাত করতে আমাদের একটু সুবিধা হয়, বেচা কিনার দিক দিয়েও ভালো হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে মাছ আহরণ করলে বাজারে মাছ পরিবহন ও বিক্রয় করতে সমস্যা হতে পারে, তাছাড়া অনেক সময় ভালো দাম না পাওয়ার সম্ভাবনাও থাকে। তাই আবহাওয়ার কথা মাথায় রেখে মাছ আহরণের দিন নির্ধারণ করলে এই আর্থিক ঝুঁকি কমানো সম্ভব। আবহাওয়া অনুকূলে না থাকলে হ্যাচারিতে পোনা উৎপাদনেও ব্যাপক অসুবিধা হয়, যেমন অতিরিক্ত গরমে হ্যাচারি সমূহ তেলাপিয়ার পোনা উৎপাদনে ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়। প্রথম দিকে 4-5 বছর 6 বছর বেশ ভালো উৎপাদন ছিল, কিন্তু এরপর থেকে দেখা গেল যে সূর্যের তাপ এত বেশি বেড়ে গেছে যে তেলাপিয়া পোনা উৎপাদন ব্যাহত হচ্ছিল, ডিম পাওয়া কমে যাচ্ছিল। সাধারণত তেলাপিয়ার পোনা উৎপাদনের জন্য তেলাপিয়ার ডিম পেতে হলে পানির টেম্পারেচার থাকতে হয় 28-32, কিন্তু তখন দেখা যেত যে পানির টেম্পারেচারটা 35-36, কখনো সময় 38 হয়ে যায়, তখন তেলাপিয়া মাছ মুখ থেকে ডিম ছেড়ে দেয়। এরপরে আমরা এটার জন্য অনেকগুলো মেজার নিলাম, অনেক ধরনের চেষ্টা করলাম, তখন বিভিন্ন জায়গায় আলোচনা করলাম। আলোচনা করার পর যেটা আসলো সেটা আমরা তখন অ্যারোটা স্থাপন করলাম, অ্যারোটা দিলাম পানি ঠান্ডা করার জন্য, ডিপ টিউবওয়েল বসালাম, প্রতিদিন 30% পানি আমরা মিক্স করি। তো এখানে অর্কিড নেট লাগানো হয়েছে, এই তিনটা জিনিস আমরা যখন লাগালাম তখন আমরা আস্তে আস্তে আবার ডিম পাওয়া শুরু করলাম। এবং একটা ধারাবাহিকভাবে ডিম যেটা পাওয়া উচিত তেলাপিয়ার পোনার জন্য সেই আকাঙ্ক্ষিত ডিমটা আমরা পাওয়া শুরু করলাম। মাছ চাষকে আরও লাভজনক করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হলে আবহাওয়ার প্রভাবকে গুরুত্বের সাথে নেওয়া উচিত। এ ব্যাপারে একটু সচেতন হলেই মাছ চাষিরা সহজেই আবহাওয়ার ঝুঁকি কমিয়ে আনতে পারেন।